বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়া বসা আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুবির স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় দিনের উল্লেখযোগ্য খবরটি নিয়ে আলোচনা করতে চাই যেটা সোমবার মধ্যরাতে বাংলাদেশের জন্যে খবর সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজকে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে তার পরিবার ও ইমিডিয়েট ফ্যামিলি এর আওতাভুক্ত অভিযোগ অনেকগুলো একটি হচ্ছে মূল অভিযোগ দুর্নীতি অভিযোগ আছে স্বজন প্রীতির অভিযোগ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বা প্রতিষ্ঠানকে আন্ডারমাইন করা অভিযোগ হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়া সম্পর্কে জনগণের আস্থাহীনতা তৈরিতে তার ভূমিকা যুক্তরাষ্ট্র নিয়ে নির্বাচনের আগে পরে অনেক আলোচনা হয়েছে নির্বাচন কেন্দ্রিক অর্থনীতি কেন্দ্রিক সাম্প্রতিকালে সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ডো বাংলাদেশ ঘুরে গেলেন সেই সময়টা তো নানা রকমের আলোচনা আমরা শুনেছি সো সর্বশেষ এই পরিস্থিতিকে পরিস্থিতি আলোচনা আপনারা যেতে পারেন আপনারা আপনাদের বিশ্লেষণকে শুনতে চাই ডক্টর মদাপন মুজিদ ধন্যবাদ এত টাটকা বিষয় নিয়ে আলোচনা শুরু করা টাটকা টাটকাই তো মানুষ শুনতে চায় ওপেনিং ব্যাটসম্যান যাক তবু অনেক ধন্যবাদ অনেক বিষয় আমি মনে করি বিষয়টা গুরুত্বপূর্ণ বটে কারণ মানুষকে অবশ্যই ভাবাচ্ছে কেননা সাম্প্রতিককালে একটি বৃহৎ দেশের তার সোমবারের পরিস্থিতি আর তার মঙ্গলবারের চলাচল এই দুটোর ভিতরে আসলে কিন্তু মানুষ অনেক অভিনিবেশ সহকারে লক্ষ্য করছে যে কাল সকালবেলা আপনি এত কথা বললেন এবং পরের দিন এসে আবার আপনি অন্য কথা বলছেন এই রাত্রির ভিতরে আপনার সাথে কি এমন বিষয় ঘটেছে কারণ কি এমন বিষয়টা এই জন্যেই যে এমন কিছু কি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যেটা রাষ্ট্রের আমাদের দেশের আমাদের সার্বিক স্বার্থের সবচেয়ে বড় স্বার্থ ওই যে যেসব পয়েন্টগুলো নিয়ে তারা কথা বলতেছিলেন মানবাধিকার তারপরে আর অন্যান্য গণতন্ত্র ইত্যাদি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই 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 যে সাম্প্রতিক চলাচলটাতে একটা মানুষের মনে খুব অন্য ধরনের বিষয় এসছে এবং এটা কিন্তু আজকের না এটা আমরা যদি ইভেন সেই ভারত বিভাগের সময় থেকেও দেখি এই চাল এই রাজনৈতিক এই কূটনৈতিক এই 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 দোলাচাল এটা কিন্তু যেমন একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে খেয়াল করতে হবে যে আমেরিকা এবং চীন পুরোপুরি পাকিস্তানের দিকে ছিল কারণটা হচ্ছে যে সে ভারতকে তারা দুজন মনে করছে যে ভারতের সাথেই হবে এখানেও কিন্তু একটা পারস্পরিক স্বার্থের ব্যাপার বিরাটভাবে প্রচণ্ডভাবে জড়িত ছিল দ্বিতীয়ত ছিল ভারতের জন্য যে সে দেখছে যে চব্বিশ বছরে পাকিস্তানি জীবনে সে নিজে কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছে না দুই দিকে দুইটা দেশ তার এবং তার বড় সমস্যা হচ্ছে চীনের সাথে তার সমস্যা একটা ভূ রাজনৈতিক যে ব্যাপার সেপার এইগুলি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চিত্রকে মুক্তিযুদ্ধকে একটা অন্যভাবে নানানভাবে প্রভাবিত করেছে এবং সেই প্রভাবের থেকে আমরা এখনো বেরতে পাচ্ছি নি গত বছর দুই হাজার তিন তেইশ সালের মোদী যখন আমেরিকায় গিয়েছিলেন তিনি তাদের পার্লামেন্টে কংগ্রেসের পার্লামেন্টে একটা কথা বলেছেন আমেরিকাকেই উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা হচ্ছেন সবচাইতে প্রাচীন গণতন্ত্র আর আমরা ভারত হচ্ছে একটি না আপনারা বৃহৎ গণতন্ত্র আর আমরা প্রাচীন গণতন্ত্র অর্থাৎ আমরাই দুই ভাই আর কি সব কিছুতেই এবং এটাও বলেছেন তিনি যেটা বলেছেন সেটার উপরে আমি একটা ইয়েদ তৈরি করেছি এটা ব্যাংককে পোস্ট একটা লেখা পেরিয়েছিল সেটার উপরে সেটা হচ্ছে যে প্রশ্নটা সামনে এসেছে গণতন্ত্রের ভবিষ্যৎ আর ভবিষ্যতের গণতন্ত্র মোদী তার ওই বক্তৃতায় ওখানে বলেছেন যে আসেন আমরা দুইজন সারা পৃথিবীকে একটা গণতন্ত্রের একটা নতুন সবক বা এর একটা বিষয়ে দিতে চাই বলেছেন তারা আর কি তার এখান থেকেই বোঝা যাবে যে এই দুই বৃহৎ শক্তি তারা গণতন্ত্রের যাদের বিরাট ঐতিহ্য আছে তারা কীভাবে বিশ্বকে একটা গণতান্ত্রিক দিকে নিয়ে যাচ্ছে আর কি এ বা যাচ্ছে সুতরাং গণতন্ত্রের ভবিষ্যৎ এবং ভবিষ্যতের গণতন্ত্র দুটোই কিন্তু প্রশ্নের মধ্যে এসে যাচ্ছে তার দুই মাস পরে সেপ্টেম্বরে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির একটা বিশেষ বক্তৃতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলেছেন আমরা একটা বড় শিফট করছি প্যারাডাইম শিফট কি আমরা উনিশশো সালে আমাদের নেহেরু কিংবা আদম মালিক বা অন্যরা মিলিয়ে যে টিটো সবগুলো মিলিয়ে যে আমরা একটা জোট নিরপেক্ষ একটা আন্দোলনের আমরা উদ্গত করেছিলাম জোট নিরপেক্ষ আন্দোলনের বিষয় ছিলাম সেইটার থেকে আমরা পিছিয়ে আসছি আমরা বলতে চাচ্ছি আমাদের এখন বিশ্ব মিত্রা অর্থাৎ ওই কোনো জোটের পক্ষে আমরা না বিশ্ব বিশ্বমিত্রা এই এই তারা এটা দিয়েছেন এ কথাটাকে আমি একটু এই জন্যই প্রাসঙ্গিক করে আনছি এই জন্যেই যে উনিশশো সালে কাকমারিয়া আন্দোলনের কাকমারি সম্মেলনে এটা সাতান্ন না যা কাকমারি সম্মেলনে আওয়ামী লীগ বা তৎকালীন ওরা রাজনৈতিক দলের দুটো ভাগই হয়ে গেলেন যে কে সিয়াটোর দিকে যাবেন আর কে যাবেন না ওই আবার কিন্তু ওই যে বাইরের ওই জোট জোটের মধ্যে যাওয়া না যাওয়ার ব্যাপার নিয়েই কিন্তু তারা বিভক্ত করলেন সেই পরিপ্রেক্ষিতে এই যে সাম্প্রতিককালের যে চলাচল যে বিষয় তাতে একটা বড় একটা বড় দ্বিধান্বিত অবস্থায় বড় দুই তিনটা দেশ তারা রয়েছে তারা মনে করছে আমি যদি ওরে এ করি তাহলে ওই দিকে চলে যাবে আবার ওদের মনে করে এই দিকে চলে যাবে এর জন্যে আমি আমার কত গণতান্ত্রিক কত মূল্যবোধ কত কিছু এগুলো সাবসাইডেড হয়ে যাচ্ছে এ দেখছে যে ওই কিভাবে আমরা ওটা এ করতে পারি এখানে জেনারেল আজিজের যে বিষয়টা এটা আমি একটা কথা সবসময় বলি বাইরের লোক বলবে তাই আমি বলবো কেন বা জানবো কেন এটা তো আমি সবাই জানি আমরা সবাই জানি ওই আরেকজন লোক বলবে তখন আমি উৎফুল্ল হব কিংবা বিমর্ষ হব এটা দরকার কেন এটা তো সবাই জানে ভালো করেই যেটা স্টেট ডিপার্টমেন্টের যে বিবৃতিতে তারা যেটা বলেছেন যে তার ভাইকে বিশেষ একটা ইয়ে দিয়েছেন এটা তো এটা তো সবাই জানে যে সে একটা খুনির আসামি এবং ফাঁসির আসামি ফাঁসির রাষ্ট্রপতি আগে রাষ্ট্রপতিকে দিয়ে বিশেষ বিশেষ ক্ষমতা দিয়ে নিয়ে ইয়ে করা হয়েছে আর কি সেই 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 প্রতিষ্ঠান তার দেশে তো আরও বহু লোক আছে বহু বহু নানান ধরনের আসামি আছে বা বিষয় আছে কই সকলের বিলায় তো এটা প্রযোজ্য হয়নি বা হয়নি এবং ওই সময় বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু কথক কথন বা এটা ওটা দিয়ে মানুষ জানতো এমনকি জাজিরা যে রিপোর্টটাও করেছিল ইত্যাদি এগুলো তো সবাই জানে এটা ওই তেরো সাত সমুদ্র তেরো নদীর পারের ওনারা ঘোষণা দিচ্ছেন দিয়ে আমাদের কি মেসেজ আমরা পাচ্ছি বা নিচ্ছি আমার এটার বিষয়টা কি কথা হচ্ছে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড কারণ এত বছর পরে এই কথা যখন বলা হচ্ছে এর 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 কাগজপত্র জোগাড় করাও কঠিন এর বিষয়গুলো কঠিন আমরা এখন এই মুহূর্তে যেসব অন্যায়গুলোর কথা বলছি তুলে ধরছি পাশ কাড়িয়ে যাওয়া হচ্ছে না এটার দরকার নেই এটার এটা তদন্তের দরকার নেই বলা হচ্ছে কথার কথা বলছি তার দরকার নেই তাহলে পরে কি হবে পরে বিষয়টা তাহলে কী দাঁড়াবে হট মেসেজ উই আর গিভিং টু দ্য সোসাইটি হ্যাঁ এই বিষয়গুলো বোঝার ব্যাপার এইটার সাথে জেনারেল আজিজের এই বিষয়গুলো ওই জন্যই যে ইতিমধ্যে এটা একটা মানে বহুল আলোচিত বহু বিষয় সেইটা আরেকটি প্রতিবেশী ক্ষমতাশীল দেশ তার ওই ভিসা বা তার কজনের যেতে দেবে না কদিন এই শব্দ শুনিয়ে বা এই কথা দিয়ে আমাদের তো আলাদা নতুন কিছু প্রত্যয় বা প্রেরণা বা প্রার্থনা বা যাই বলি এ পাওয়ার তো কিছু নাই কারণ আমরা সাম্প্রতিককালে যেটা দেখছি যে পাঁচ হাজার নয় এটা শিখাচ্ছে নয় বলবেন দুদিন পরে দেখতে হিসাবে আমরা ঢুকবো একটু পরে হয়তো অশনিসংকেত মানে রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক ক্ষেত্রে সব মিলিয়ে যে আমরা যে ঘটনাটা দেখলাম আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচণ্ড পরিমাণে বাংলাদেশ নিয়ে আগ্রহ আছে দ্বিতীয় আমরা দেখলাম হচ্ছে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে বাংলাদেশে বিশেষ করে ভারতীয় যে দূতরা কাজ করেছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কেও অনেকগুলো মন্তব্য করেছেন সেই মন্তব্য করার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সেগুলোকে অস্বীকার করেছে তারপরে আমরা দেখলাম হচ্ছে যে এই যে নিষেধাজ্ঞার ব্যাপার এটা তো একটা ধারায় আসছে কারণ আমরা অতীতেও কতকগুলো নিষেধাজ্ঞা দেখেছি তারপরে আমরা একটা দেখলাম যে হচ্ছে যে সংবাদপত্রগুলোতে বলা হলো যে সাম্প্রতিককালে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি কর্মকর্তা সফর করলেন তিনি গণমাধ্যমেও কতকগুলো সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তার থেকে যারা গণমাধ্যমে বিশ্লেষণ করেন তারা এক ধরনের মাত্রা উল্লেখ করেছেন তারপরে নিজস্ব ন্যারেটিভ হ্যাঁ তার মানে বয়ান একটা তৈরি হচ্ছে তারপরে আমরা লক্ষ্য করলাম যে এই ঘটনাটা ঘটল তাহলে দেখা যাচ্ছে হচ্ছে যে দুটো প্রতিষ্ঠানের প্রধানের উপরে নিষেধাজ্ঞা হল তার মানে আলোচনাটা আসলে হওয়া দরকার যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। এবং সেখানেই আলোচনাটা কেন্দ্রীভূত হওয়া দরকার যখন এই বিষয় সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলেন তখন উল্লেখ করা হলো যে এর সাথে একটা রাজনীতিরও সংস্রব আছে তাহলে দুটো জায়গায় যাওয়া দরকার একটি হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো এবং দ্বিতীয় হচ্ছে যে আপনার সংস্রব আছে এবং জেনারেল আজিজ বলেছেন তারা হয়তো সরকারকে বিব্রত করতে চেয়েছে বা হেও করতে হ্যাঁ সেটাই উনি উল্লেখ করেছেন তার মানে রাজনৈতিক নেতৃত্বের দিকে উনি দৃষ্টি নির্দিষ্ট করেছেন আর তিনটি বিষয় এই তিনটি বিষয় নিয়ে তো আমরা নিজের আলোচনা করেছি সব সময় বাংলাদেশের গণতান্ত্রিক ঘাটতি বা এখন যেটা অ্যাকাডেমিক জায়গায় যেটা একমত মত হয়েছে সেটা হচ্ছে একটা এক দলের কেন্দ্রীকরণ অর্থাৎ ওয়ান পার্টি ডমিনেন্স এবং সেই রাষ্ট্রের চেহারা এটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয়েছে এবং গণ সমস্ত সবাই উল্লেখ করেছেন কেউ এগুলো শব্দ চয়নে পার্থক্য রয়েছে কিন্তু গণতন্ত্রের ঘাটতি নিয়ে এবং গণতন্ত্রের ঘাটতিহীনতার সাথে প্রতিষ্ঠানের যে সম্পর্ক এই বিষয়ে কিন্তু কোনো জায়গায় দ্বিমত নাই এবং দ্বিতীয় হচ্ছে যে আপনার শ্রমিক অধিকার সম্পর্কে যে তথ্যগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু সব জায়গায় পুরনো আলোচনা হচ্ছে এবং এই আলোচনা আরও বেশি প্রাসঙ্গিক হয়েছে কারণ আপনার হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমানের যে রপ্তানি বাণিজ্য সেই রপ্তানি বাণিজ্য সবসময়ই এক ধরনের সুবিধা প্রাপ্ত হয়েছে বিশেষ করে ইউরোপে এবং সেটাকে বলে হচ্ছে যে সাইজ সিস্টেম অফ প্রেফারেন্স বা এভরিথিং বাট আর্মস ইনিশিয়েটিভ এবং জিএসপির কথা যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে মিস্টার লুয়েস সফরকালীন সময় আগে পর আমরা বিভিন্ন সময় আমাদের এখানে বয়ান থেকে শুনতে পেয়েছি যে এটা বাতিল হবে প্রসেসের মধ্যে আছে কিন্তু আপনি স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য সর্বশেষ দেখেছেন যে সেরকম এবং সেখানে আপনার যেটা ঘটনাটা লক্ষ্য করেন সেটি হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রদত্ত আপনার জিএসপি কিন্তু স্থগিত আছে এখন যেটা ইউরোপিয়ান ইউনিয়নে যে বাজারে আমরা সবচেয়ে বেশি বাজারে এ থেকে সুবিধা পাই সেইখানে কিন্তু আলোচনাটা হচ্ছে যখন আপনার আর এই উন্নয়নশীল দেশ হিসাবে আমরা পুরো মাত্রায় গণ্য হব যখন স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত থাকবো না তাহলে সেইখানেও যে সমস্ত কনভেনশনগুলোর কথাগুলো বলা হচ্ছে তার মধ্যে কিন্তু এই সবগুলোই দু হাজার ছাব্বিশের পরে তাহলে হচ্ছে যে সামনের বাংলাদেশকে চিন্তা করতে হবে আপনার এই যে ঘটনাগুলো অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধান এবং তার সাথে ওই ব্যক্তিদের দাবি যে এইখানের সাথে রাজনৈতিক কর্তৃপক্ষ বা সরকারের এর সম্পর্ক রয়েছে তার সাথে যদি বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষাকে যুক্ত করেন তাহলে সংকেতগুলো কি যাচ্ছে এটা কিন্তু বিষয় এ কথা কেউ বলবে না যে আপনার নিষেধাজ্ঞা সব জায়গায় কাজ করে এবং পৃথিবীর অনেক জায়গায় কিন্তু নিষেধাজ্ঞা কাজ করে। এবং কিন্তু যে বিষয়টা মনে রাখতে হবে সেটি হচ্ছে যে সবার কিন্তু নিষেধাজ্ঞা সহ্য করার ক্ষমতা কিন্তু এক না সক্ষমতা মানে গাড়িতে যেটাকে বলে ড্রাইভাররা বলে সকেট জাম্পার মানে শক অ্যাবজর্বার সেই সেটা কিন্তু এক না তাহলে আপনাকে সেই যে পরিপ্রেক্ষিতে কিন্তু বিষয়টাকে চিন্তা করতে হবে কিন্তু তার চেয়ে বড়ো চিন্তাটা আমাদের বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে এখনকার যে অবস্থা জাপিত জীবন সেটা আপনি সবাই জানি যে দীর্ঘ সময় আমরা মূল্যস্ফীতির মধ্যে আমরা আছি এবং যে কোনো সময়ের তুলনায় তারপরে আমদানি রপ্তানি বাণিজ্যের মাধ্যমে অর্থাৎ বিদেশি মুদ্রার সাথে বিনিময় হারের যে পরিমাণে আপনার পতন চলছে তার সাথে যদি আপনি চিন্তা করেন যে আমাদের যে প্রবৃদ্ধি আমাদের দারিদ্র বিমোচন আমাদের উন্নয়ন আকাঙ্ক্ষা এই যে রাজনৈতিক অর্থনীতির যোগসাজেজ তার মানে হচ্ছে যে তাহলে একটা আমরা একটা যে সময়টা পার করছি সেই সময়টা কিন্তু আমাদের জন্যে কোনো সুখকর বিষয় না কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্যে যেভাবে ঠান্ডা হয়ে কৌশল তৈরি করে সেই কৌশল অনুযায়ী কাজ করার চেয়ে এক ধরনের আপনার ডিনায়ালের মধ্যে অথবা কথকথার মধ্যে এবং সেটা দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এটা কিন্তু সুখকর না যে কোনো বিষয়ের আমাদেরকে তো চিন্তা করতে হবে যে আগামীর বাংলাদেশের কথা অর্থাৎ এখন আমরা একটা ক্রান্তির মধ্যে দিয়ে যাচ্ছি এই ক্রান্তির মধ্যে এবং সেখানে আপনি খেয়াল করেন পার্শ্ববর্তী সব জায়গায়ও কিন্তু পরিস্থিতি ভালো না যে ভারত নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেকে মনে করত সেই ভারতেই কিন্তু আপনার যে পরিস্থিতির মধ্যে দিয়ে ভারত এখন যাচ্ছে এবং ভারতীয় বিভিন্ন দল যে বিষয় সম্পর্কে ভারতের গণতান্ত্রিকতা নিয়ে কিন্তু প্রশ্ন করছে সেই রকম একটা পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রকম পরিস্থিতিতে যেটা চিন্তা করতে হবে সেটি হচ্ছে যে সক্ষম দেশ যে কোনো বহির শক্তিরকে মোকাবেলা করতে পারে যদি সেখানে একটা রাজনৈতিক ঐক্যমত্য বিরাজ থাকে এটা কিন্তু সেইভাবে আমরা ঠান্ডাভাবে কোনো জায়গায় কিন্তু চিন্তাটা দেখছি এবং একদিকে অর্থনীতির এই প্রবল ধাক্কা সাধারণ মানুষের হাপ জীবন তার মধ্যে এই রকম একটা ঘা এবং সেই ঘাটাকে কিভাবে মোকাবেলা করা হবে সেগুলো যদি না চিন্তা করা হয় কারণ কেউই তো আমরা কামনা করি না যে বাংলাদেশ কখনো কোনো ছায়া যুদ্ধের ক্রীড়নকে পরিণত হোক এটা কিন্তু আমরা কখনো চাই না যে একটা প্রক্সি ওয়ার চলবে সেইখানে আমাদের দিয়ে পরিস্থিতি করবে একদিকে হাসি থাকবে আবার আর একদিকে হচ্ছে ক্ষেপণাস্ত্র ছড়া হবে এগুলো তো কাম্য হতে পারে না জি ডক্টর মজিদ আপনি শুনছিলেন আমি একটু আপনার কাছ থেকে শুনতেছি এবং যেখানে আপনি শেষ করেছিলেন যে পাচার চার নয় এখন তো পাচার চায় মিলে ছয় বলারও চেষ্টা হচ্ছে এবং এই পাচার চার নয়না বলে অন্যান্য ফিগার বলে বলেই কিন্তু আজকে যে জায়গায় তিতুমির যেটা চিত্রায়িত করলেন সেই জায়গায় সে বাংলাদেশ দাঁড়িয়েছে সেটা রাজনৈতিক ভালোভাবে বলি সেটা কূটনৈতিক সম্পর্কের বয়ান তৈরির ক্ষেত্রে বলি কিংবা সেটা অর্থনীতির যেটা আসলে আজকে আপনাদের দুজনকে নিয়ে প্রধান আলোচ্য বিষয় যদিও ওটা শুরুর বিষয় ছিল আপ আপনার বক্তব্য শুনতে চাইছে যে যেখানে দেশে দাঁড়িয়েছি এবং এই যে নিজস্ব একটা বয়ান নিজস্ব একটা ফিগার তৈরি করা মানে একটা হচ্ছে রেটোরিক আর একটা হচ্ছে রিয়ালিটি মানে রেটোরিক ভার্সেস রিয়ালিটি সেটা একটু আপনার কাছ না বিষয়টা এই জন্যই হচ্ছে ওই যে পাঁচ হাজার চার নয় বা পাঁচ হাজার তিন আট এইটা না হওয়ার না বলার বিষয়টা হচ্ছে যে যা চিরন্তন সত্য যা প্রকৃতি যা অবধারিত যা হবে সেই জিনিসটাকে উনি বলছেন ভালো ডিনায়াল ফ্যাক্টরে যাওয়া এইটা কিন্তু ইট ইজ আপ টু ইউ ইউ আর টেকিং দ্যাট রিস্ক যা আপনি সত্যকে সত্য বলছেন না আপনি ডাকাতকে ডাকাত বলছেন না বা ডাকাতকে ডাকাতের বিচার করতে দিচ্ছেন না বা আপনি একটা প্রতিষ্ঠিত সত্য যেটা সেটাকে মানছেন না এবং সবসময় একটা দৃষ্টি ও প্রয়াস আমি তো মনে করি যে আমেরিকার যে সাম্প্রতিক লোর খুঁড়ে যাওয়া ইয়ে করা আমাদের এখানে কিন্তু কিছু পত্রিকা এইভাবে লিখতেছে যে গেছে উঠে যাবে আমাদের কার্যক্রম শুরু হয়েছে আমাদের বিচার বিভাগ কি আমাদের জাস্টিস বিভাগ ওদের সাথে যোগাযোগ করছে একদিকে কথা বলছে আবার অন্যদিকে মনে হচ্ছে যেন যে মনে হয় সব কিছু গেছে বা ইত্যাদি হ্যাঁ এবং কেউ কেউ মনে করছে যে বাংলাদেশের তার নিজের স্বার্থেই আমেরিকার সাথে উন্নত করতে হবে এটা তো বটেই এটা তো চিরন্তন কথা কিন্তু সেই সময় এই বিষয়গুলো আসা বা যাওয়া বিষয়গুলো যে মুহূর্তে এখানে বলা হচ্ছে ও মুহূর্তে ওখানে না না র্যাবের ব্যাপারে আমরা কোনো ইয়ে করছি না আচ্ছা তারপরে আবার এই আনা হচ্ছে বলা হচ্ছে এতে বোঝা যাচ্ছে না যে দুর্নি মানে এটা কোন দিকে যাচ্ছে আমি বলি এই জন্যই যে কৌটিল্য কিন্তু এখানে একটা বড় ভূমিকা আছে কৌটিল্য কৌটিল্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম হচ্ছে চাণক্যপুরী হ্যাঁ কৌটিল্যর ওই অর্থশাস্ত্রেই আমি আজকেও দেখতেছিলাম ও কিন্তু অত্যন্ত সুরুড় টাইপের লোক এবং বলেছে ওর ওর চোখ কিন্তু একটু টেরা ছিল একটু একদিকে তাকায় দিকে যায় আর কি ও বলে মনে করছে যে এখানে বড়ো ভাই সুলভ আচরণ তোমাকে নিতে হবে বা এই করতে হবে এবং সেটা রন্ধ্রে রন্ধরে বিভিন্নভাবে যাওয়ার ব্যবস্থা হচ্ছে আমার বিষয়টা হচ্ছে এই যে দৃষ্টি ফেরানোর যে প্রয়াস এই প্রয়াসের উদ্দেশ্য তিনটা একটা হচ্ছে ওই যে আর আধে বাড়ে বড়রা খায় এই ফিলোসফিতে যে তোমাকে কিছু দিয়ে বোঝানো হচ্ছে যে তোমার অনেক কিছু করতেছি অনেক উন্নয়ন করে দিচ্ছি ইত্যাদি ইত্যাদি তুমি 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 আগে স্যান্ডেল পরতে এখন জুতো পরতে পারবে বা ইত্যাদি বলতেছি বলে কিন্তু তোমার কাছ থেকে আমি সব কিছু নিয়ে নিচ্ছি নানানভাবে নিয়ে নিচ্ছি নানান উপায় নিয়ে নিচ্ছি নিয়ে আবার সেখানে করছি যেমন আমিও একবারে টাটকাভাবে বলি আপনি মেট্রো রেল বানালেন জনগণের উন্নয়নের জন্য জনগণের উন্নয়নের কথা বলি মেট্রো রেল বানালেন এবং এখানে একটা রাজনৈতিক এও নিলেন প্রশংসা যে আমি এরকম কিন্তু কোনো সময় ভালো করে বললেন না যে এটা মোট কত টাকায় কিভাবে এটা কতদিনে শোধ করতে হবে কি অবস্থা সেগুলো আপনি জনগণকে না জানিয়ে এখন কি হচ্ছে যে এনবিআর যখন ওই ওখানে পনেরো পার্সেন্ট ভ্যাট আরোপ করতেছে তখন একই একই কর্তৃপক্ষ আরেক জায়গায় অস্বীকার করছেন যেটা করা ঠিক হয়নি তো তার মানে কি এগুলো কি আলোচনা কি হচ্ছে না নিজেদের মধ্যে এগুলোকে নিজেদের পরস্পর সম্মতির বিষয় নিয়ে হচ্ছে না এবং এর থেকে জনগণের কাছে কি মেসেজ দেওয়া হচ্ছে যে আমরা তো আপনাদেরকে খুব সহজে সস্তায় এই জিনিসটা দিতে চাচ্ছিলাম কিন্তু পারা যাচ্ছে না এই যে পরস্পরের পরস্পরের উপরে একটা এ চাপানোর যে বিষয়টা এই বিষয়টাই এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে বা কাজ করছে ফলে প্রকৃত অবস্থাটা জানার ব্যাপারটা খুব দুর্বল হয়ে যাচ্ছে এবং সে বিষয়টা থাকছে না তা সেই জন্যেই কথা এটাই আমি এর আগেও তো বলেছি যে আমাদের সব কিছুর উপরে ওই নিজেদের দিকে তাকাতে হবে নিজের ভালো নিজের বুঝতে হবে ওই কে আমার ওই তেরোশো কিলোমিটারে আমার এখানে কোনো এক লোকের কখন স্যাংশন দিলো সেইটা দিয়ে আমি উৎফুল্ল বোধ করলাম কিংবা বিমর্ষ হলাম এই পথে না যেয়ে আমার এখানে এই মুহূর্তে যা ঘটছে সেইটার প্রতিবিধান আমার করা এবং এ করাটা এই মুহূর্তে আপনারা যেহেতু দুজনেই অর্থনীতির সঙ্গে সম্পর্কিত অর্থনৈতিক বিষয় সঙ্গে এই মুহূর্তে কি ঘটছে আসলে অর্থনীতি এই মুহূর্তে অর্থনীতিতে খরণ তো চলছেই এটা তো খুব স্পষ্ট এবং এই খরণগুলো এত পরস্পর প্রযুক্ত যে একটাকে ঠিক করতে যে আরেকটা একটা এসে মাথা চাড়া দিয়ে উঠছে আমি যে বিষয়টা করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে না যেমন প্রত্যাশা করা হয়েছিল যে একটা কথা আছে না সর্বাঙ্গে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় আর বিষয়টা সেরকমই দাঁড়াচ্ছে যেমন মনে করা হচ্ছিল যে ঠিক আছে একটা ইলেকশন হয়ে গেলে সরকার খুব স্ট্রংলি তাদের এতে যেটা লিখেছেন যে তারা খুব কঠোর হাতে বিষয়গুলোকে দেখবেন কিন্তু আমরা ব্যাংকিং খাতে কি দেখছি কি কথা আর কি বিষয় বরং আরও মানে হচ্ছে জটিল করা হচ্ছে পরিস্থিতিটা এবং খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যা এই ব্যাংকগুলোর মানে শেষ করে দিয়েছে সজাগতায় বাংলা ভাষায় আর কি তাদের তাদেরই তাদের বরং কিছুই বলা হবে না বা বলা যাচ্ছে না বা বলার কোনো সুযোগ নাই এরকম একটা অবস্থা দিয়ে অন্যদিকে আরেকটা ইয়ে ওই যে মার্জার অ্যান্ডে এইসবের কথা বলে টুলে মানে দৃষ্টিটা আরেক দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি আমরা অতীতের তিন তিনটা নির্বাচনের সময়ও দেখেছি ওই যুদ্ধটা বা মানে বিষয়টা আলোচনাটা বেশ ভালো একটা জায়গায় নিয়ে যেয়ে এমনভাবে ওটাকে এ করে দেওয়া হয় তখন সবাই বলে আরে এইটা তো ভাবিনি আপনি এরকম একটা করবেন এটা তো ভাবিনি হ্যাঁ তেরো সালে নির্বাচনও তাই আঠারো নির্বাচন নির্বাচনও তাই এবারের নির্বাচনের আগেও অনেকে ওইটাই ভাবতেছিলেন যে এবার না জানি কি একটা নতুন কিছু হয় তা ভালো করেই তো বোঝা গেল যে এখন একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা নিজের লোকেরাই নিজেরাই নিজেদের বিরুদ্ধে নিজেরাই এ করছে এই 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 এইটা তো আমাদের জাতীয় ঐক্যবদ্ধ চেতনার ক্ষেত্রে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে তো এটা একটা বড়ো একটা বাধা কারণ ওখানে ওই থার্টি পার্সেন্ট যেমন আমি দেখলাম আজকে ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে ভোটারের উপস্থিতি নিয়ে আমরা চিন্তিত নই তা চিন্তিতটা কে হবে আর ভোটারের উপস্থিতিটা কেন এখানে খুব গুরুত্বপূর্ণ এই জন্যেই যে আমার এই যে বিষয় যে লোক দাঁড়িয়েছে তার প্রতি মানুষের তো সমর্থন প্রকাশ হতে হবে সংখ্যা গরিষ্ঠ লোকের সমর্থন প্রকাশ হয়েছে নইলে তো সে হাউ হি উইল অ্যাডমিনিস্ট্রার হাউ হি উইল কালেক্ট ট্যাক্স অর হোয়াট তো সেই কারণেই এই জিনিসগুলোকে আস্তে আস্তে মানে এমনভাবে নিস্তেজ হয়ে আসছে যে এটা প্রয়োজনের সময় হ্যাঁ রবীন্দ্রনাথ পরিষ্কার বলেছেন জাপানিদের বেলায় জাপানিরা এই ছোটোখাটো বিষয় নিয়ে চেঁচামেচি করে না না করে চুপ থাকে থেকে প্রয়োজনের সময় টানাটানি পড়ে না অর্থাৎ যখন ওর এনার্জিটা লাগবে তখন টানা আমরা কিন্তু সময় নষ্ট করছি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা নিজেরা ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে অর্থনীতিকে একটি সুশীল আচরণের মধ্যে আনার ক্ষেত্রে আমরা কিন্তু সেখানে মনোযোগ দিতে পারছি না বা দিচ্ছি না তা না দেওয়াতেই এর 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 যে ইভেন্চুয়াল ইম্প্যাক্ট যেটা সেটা কিন্তু আমাকে খুব ক্ষতি কর ক্ষতিগ্রস্ত করছে আজকে একজন লোক আমরা যে সিন্ডিকেট আমি মনে করি এটার এই সময়ের সবচেয়ে বড় আলোচিত শব্দ হবে সিন্ডিকেট এই সিন্ডিকেট আগে সিন্ডিকেটের যে বিষয় ছিল যে তারা একটা মূল্যকে এ করতে হয় এ করতে হয় আর এখন দেখা যাচ্ছে দে বিন সো পাওয়ারফুল তারাই এখন বরং মনে হচ্ছে যে সব কিছুকে নিয়ন্ত্রণ করছে তা আমি ওই জন্যই বলি দুর্নীতির ক্ষেত্রে দুর্নীতি দমনের ক্ষেত্রে এই ফিলোসফি আসা ঠিক না যে আপনি দুর্নীতি করেন নিয়ে যান শক্তিশালী হন তারপর আমার কাছে একটা দরখাস্ত আসবে আমি সেটা ভেবে দেখবো আপনার আমি এটা বিচার করবো কিনা হ্যাঁ তো তারপর বিচার করার সময় দেখা গেল আপনি তো অলরেডি শক্তিশালী হয়েছেন আমার যেসব লোক আপনার তদন্ত করবে তাদেরকে আপনি কিনেই ফেলতে পারেন এবং তাদেরকে আপনি বেভাবেহ প্রভাবিত করতে পারেন আর আমি তো তো প্রভাবিত যদি হয়েই থাকি তা তাহলে তো কোনো দিন এই সুশাসন সদাচার বা এগুলো যে দেশে সুশাসন সদাচারের জন্য আমার চুক্তি করতে হয় এক মন্ত্রণালয়কে কি আরেক মন্ত্রণালয়ের সাথে যে আপনি কি কর্ম সম্পাদন করবেন সেটা আমার সাথে চুক্তি সম্পাদন করেন এটা চুক্তি সম্পাদনের বিষয় কি যার যার দায়িত্ব তো স্পষ্ট রুলস অফ বিজনেসে বলা আছে এবং সেটা করার জন্যই সে দায়বদ্ধ তার সাথে আমার আবার নতুন করে চুক্তি করা মানে হচ্ছে কি আই এম ডিনাইং দোজ ন্যাচারাল জাস্টিস অ্যান্ড আদার থিংস আমি একটা আরোপিত করে আর কি যেমন আমি অন্যভাবে বলি ফারাক্কার পানি আমার ন্যায্য অধিকার আমার এই অংশের যে কৃষির জন্যে সব কিছুর জন্যে আমার ন্যায্য অধিকার সেইটাকে আমি পেলাম না পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না করতে করতে শেষে আমি এমন এক সময় চুক্তিটা করলাম যে তার মানে আমি আমার এত বছরের যে দাবি সেই দাবি থেকে আমি নিজে সরিয়ে আসলাম দিয়ে আমি আপনার সাথে চুক্তি করা মানে কি আপনার সাথে আমার কথা বাইরে কথা বলে আমার মুখ বন্ধ হয়ে গেল আর একটা কথা হচ্ছে এই সময় আমি চুক্তিটা করলাম তখন তো পানিই নাই তো পানি নাই সেই সময় আপনি এসে আমার চুক্তিটা করলেন বা এখন তিস্তা নিয়ে যেটা হ্যাঁ তিস্তা নিয়ে যেটা হচ্ছে আপনি সাবরুনে আমাদের ফেনী নদীর পানি আপনি সত হই আমরা তো আমরা যথেষ্ট জ্যেষ্ঠার দেখাচ্ছি এবং এটা এটা আমি আমি মনে করি বাংলাদেশিদের এটা একটা ঐতিহ্য এবং আমি জ্যেষ্ঠার দেখাচ্ছি আমি আমার এই পানি সাবরুন শহরে দিয়ে দিচ্ছি ফেনির পানিকে কিন্তু তার একটা তো প্রতিদান তো আমি প্রত্যাশা করতে পারি কারণ আমি এখন কৃষিতে ভর্তুকি দিচ্ছি আমার ভর্তুকি দিতে হবে কেন আমার কৃষি যদি ন্যায্য জমির পানি পেত নদীর থেকে আমার কৃষি যদি ওখান থেকে যদি তার চলাচলের কিছু পেত তাহলে আমার তো রাসায়নিক সার আর ওই ভর্তুকি দিয়ে ইলেকট্রিসিটি দিতে হয় না তিতুমির সংকট বা সমস্যা যেখানে অনেকগুলো বিষয় আমরা লক্ষ্য করছি একটা তো হচ্ছে বুরাজনীতিক টানাপ্রণের মধ্যে যেটা আপনার অত্যন্ত প্রিয় একটা বিষয় সেটা কীভাবে আপনি ডিল করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে বয়ানই বেশি হচ্ছে কাজ খুব কম বেশি হচ্ছে যে সেটা তো সর্বশেষ ঘটনায় বোঝা গেল যে হচ্ছে না আসলে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এটাকে নানাভাবে ফিক্স করার চেষ্টা হচ্ছে আই কাছে দৌড়ানো হচ্ছে আইএমএফ শর্ত দিচ্ছে মানুষের সাফারিংস এমনিতেই আছে সেই শর্ত দ্রুতগতিতে পূরণ করতে গেলে সাফারিংস আরও বাড়বে কিন্তু শর্তগুলো আবার যে খুব অনিয্য সেটাও বলা যাবে না সেটা হয়তো আপনি ধীরে 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 করা উচিত ছিল করেননি আপনি চীনের কাছে যাচ্ছেন ফাইভ বিলিয়ন ডলারের ডলারের জন্য বা যেটা ইউএনে তারা দেবে এবং সেটা আবার আসলে তাদের পাওনা পরিশোধই চলে যাবে তো সব বিলি এবং ডলার ডলারের ক্ষেত্রে ডলারের বাজার ক্ষেত্রে সেটাকেও একটা ফিক্স করার যে প্রক্রিয়া হলো সেটা অনেকেই মনে করেন খুবই মানে অস্বাভাবিক একটা আচরণ আপনি আপনি কি দেখেন জি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কেন যায় সেটা সবাই জানে এখন প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে যদি প্রাপ্ত অর্থ পাওয়া যায় সেটা দিয়ে বাংলাদেশের আসলে যে সমস্যার মধ্যে আছে অর্থাৎ প্রথমে অর্থনীতি চাপে ছিল চাপের থেকে ঝুঁকিতে গেছে ঝুঁকির থেকে এখন সে একটা সংকটের দিকে যাচ্ছে তো এই পরিস্থিতি থেকে উত্তরণ আদৌ সম্ভব কিনা আর আইএমএফ যেগুলো বলেছে সেগুলো দিয়েও হবে কিনা সেটাও কিন্তু একটা সন্দিহান কারণ হচ্ছে যে বাংলাদেশের সংকটগুলো তো হচ্ছে আপনার কাঠামোর মধ্যে যেমন সবচেয়ে ছোট জিনিস যে বিদ্যুতের দাম বাড়াতে হবে কিন্তু আইএমএফ তো আর ওই জায়গায় যায়নি যে আসলে বিদ্যুৎকে উৎপাদন করতে দেয়া হয়েছে বখরা দেওয়ার জন্যে অর্থাৎ রেন্ট দেওয়ার জন্যে গোষ্ঠীতন্ত্রকে এই ক্ষমতা বলয়ের মধ্যে থাকার জন্য হ্যাঁ লালন পালন করার জন্যে আপনার এটা করা হয়েছে যেমন আইএমএফ বলেনি যে আপনার বিদ্যুৎ উৎ এই যে ক্যাপাসিটি চার্জ অথবা এই বাংলাদেশি একজন আপনাকে বিদ্যুৎ সরবরাহ করবে তাকে টাক অর্থ দিতে হবে হচ্ছে ডলারের মধ্যে তাহলে বাংলাদেশের আসলে মূল যে কাঠামোগত বিষয় অর্থাৎ একটা বখরাভোগী যে অর্থনীতি আছে অর্থাৎ রেন্টিয়ার ইকোনমি এবং সেটাকে কিভাবে লালন পালন করছে সেটাই আমি চেষ্টা করব বলার প্রথম হচ্ছে যে আপনি ডলারটা আসেন তাহলে আপনি তিনটা ঘটনা দেখেন প্রথম ঘটনা হচ্ছে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে বাংলাদেশের আমদানি সাধারণত এর বেশি যা ষাট বিলিয়ন ডলারের বেশি যাওয়ার কথা না সেইখানে আমরা লক্ষ্য করলাম উননব্বই বিলিয়ন ডলার হলো অর্থাৎ ছত্রিশ শতাংশ উল্লম্ফন তাহলে এই অর্থটা গেল কোথায় যদি কোনো নীতি নির্ধারক বাংলাদেশ সম্পর্কে যদি উনি সিরিয়াস হন তাহলে তো ফরেনসিক অডিট করবেন যে এই যে একটা বিরাট রকমের উল্লম্ফন ঘটল আমদানির কারণ এটা বাংলাদেশ ব্যাংকের তথ্য তাহলে দেখি না আমরা তো সবাই জানি যতক্ষণ পর্যন্ত আপনি দোষী প্রমাণিত হবেন না ততক্ষণ পর্যন্ত তো আপনি নির্দোষ তো ফরেনসিক অডিট করা হলো না কেন মানে আমার মূল বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে একটা বক্রাবধী অর্থনীতি জারিত আছে এবং সমাধানের রাস্তাগুলো পরিষ্কার কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না দ্বিতীয় আসেন দ্বিতীয় বছর দ্বিতীয় বছর কি এনবিআর বলছে বাংলাদেশ ব্যাংক বলছে এবং কাস্টমস বলছে এবং ইপিবি রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে তারা বলছে যে বাংলাদেশ থেকে এই পরিমাণে রপ্তানি হয়েছে কিন্তু বারো বিলিয়ন ডলার বাংলাদেশে আসেনি তাহলে দ্বিতীয় ধাক্কা কারণ আপনার দাম তো হচ্ছে যে সরবরাহের মাধ্যমে হবে তাহলে দ্বিতীয় ধাক্কা শেষ না আপনি যদি কালচার অফ ইম্পিউনিটি বজায় রাখেন এই গত তিন তিন প্রান্তিক অর্থাৎ গত নয় মাসে খেয়াল করেন সেখানে আপনার রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে প্রায় আঠাশ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে মাত্র আঠারো দশমিক নয় ছয় বিলিয়ন আপনার ফেরত এসেছে তার মানে নয় বিলিয়নের কোনো খবর নাই তাহলে সরবরাহ কিভাবে কমছে তাহলে আমরা দেখলাম আমদানি রপ্তানি রপ্তানি অর্থ চলে যাচ্ছে তাহলে কিভাবে আপনার রিজার্ভ ক্ষয় অব্যাহত থাকবে তারপরে দ্বিতীয় প্রশ্নে আসেন বাংলাদেশে খেয়াল করেন আপনি স্বাধীনতার পর থেকে দুই হাজার আঠারো পর্যন্ত দুই হাজার আট পর্যন্ত যে পরিমাণে ঋণ নেওয়া হয়েছে আর দুই হাজার নয় থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত যে ঋণ নেওয়া হয়েছে তাহলে দেখবেন তিনশো শতাংশ উল্লম্বন ঘটেছে ঋণ যদি গুণক প্রভাব তৈরি করে তাহলে তো কোনো অসুবিধা নেই তাহলে হঠাৎ করে তিনশো শতাংশ আপনি তারপরে শোধ দেওয়া শুরু হয়েছে তো শোধ দিলে কি হয় দেখা যাচ্ছে এই যে আপনি ছয় মাসের তথ্য নেন তাহলে দেখবেন যে পাঁচ দশমিক ছয় তিন বিলিয়ন ডলার আমাদের এসেছে আইএমএফ বলেন এশিয়ান উন্নয়ন বলেন ব্যাংক বলেন বা অন্যান্য তরফ থেকে কিন্তু আপনার ঋণ পরিশোধ করতে হচ্ছে দুই দশমিক পাঁচ সাত বিলিয়ন ডলার অর্থাৎ আপনার আগের বছরের সাথে যদি তুলনা করেন তাহলে এই ছয় মাস থেকে আগের ছয় মাসের তুলনা করেন ছেচল্লিশ শতাংশের উল্লম্বন এবং আপনি যদি আবার একটু ভাগেন ভাগ ভাগ করেন তাহলে দেখবেন হচ্ছে যে আপনার একশো সতেরো শতাংশর মধ্যে আপনার একদিকে আপনি ঋণ সুদ আসল এগুলো যদি ভাগ করেন তাহলে দেখবেন হচ্ছে একশো শতাংশ আপনার হচ্ছে সুদের ব্যাপারে উল্লম্বন ঘটছে বাইশ শতাংশ হচ্ছে আপনার মূল বাবদ শোধ হচ্ছে তাহলে অবশ্যই বাংলাদেশের ইতিহাসে যে ঘটনটি ঘটনি সেটা হচ্ছে যে আমরা জানি যে লেনদেন যে সার্বিক ভারসাম্য তার মূলত দুটো অ্যাকাউন্ট একটা হচ্ছে যে আমদানি রপ্তানি আমদানি কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে যার ফলে কিন্তু আপনার ওই যে খেয়াল করেন দুই হাজার একুশ বাইশের পরের থেকে কিন্তু আর ওই টাকাটা ওইভাবে যায়নি এরপরে রপ্তানি ছুত্ত নেওয়া হয়েছে যেহেতু আমদানিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই যে ঋণ বাবদ পরিশোধ করতে যে আর বিদেশি বিনিয়োগ না আসাতে আর্থিক হিসাব সেইখানে কিন্তু ফুটো আরও গভীরতর হচ্ছে যার ফলে আজকে আমরা দেখছি যে যাত্রা শুরু হয়েছিল আপনার সেপ্টেম্বর দুই সাল থেকে যে পতন সেই পতন অব্যাহত আছে তারপরে আপনি আসেন তাহলে ডলারের এই রকম এই গত কয়েকদিন যদি হিসেব করেন আটত্রিশ শতাংশ অবমূল্যায়ন হয়েছে তার মানে আপনি যতই বলেন যে বাজারের উপর ছেড়ে দেবেন সেটা তো হবে না কারণ কারণটা হচ্ছে বখরা ভোগীদের এরকে আপনি পোষণ করবেন তাহলে তো হবে না তারপরে আপনি আসেন এখন সাধারণ মানুষের উপরে কী অবস্থা আপনি যদি খেয়াল করেন গত চোদ্দ মাসে মূল্যস্ফীতি এই হিসেব ঠিক বা বেঠিক ভিন্ন কথা নয় শতাংশের উপরে আছে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে গত চব্বিশ মাসে যদি হিসেব করেন তাহলে দেখবেন হচ্ছে যে মূল্যস্ফীতি যে হারে বাড়ছে মজুরি কিন্তু সে হারে বাড়ছে না মূল্যস্ফীতির বাড়ার হারটা নয়ের উপরের দিকে আছে আর আপনি মজুরিটা সাতের মধ্যে বাড়ছে সেটাই শেষ না আপনি যদি খেয়াল করেন ওই গার্মেন্টস বা কয়েকটা জায়গায় কিন্তু মজুরি বোর্ড হয়েছে আঠারোটা ক্ষেত্রে কিন্তু কোনো মজুরি বোর্ড হয়নি তাহলে কি হচ্ছে যে একদিকে রাষ্ট্রের আয় কমে যাচ্ছে দেনা বেড়ে যাচ্ছে সাধারণ মানুষের আয় কমে যাচ্ছে দেনা বেড়ে যাচ্ছে তো রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এর বিপরীত চিত্র যদি খেয়াল করেন বাংলাদেশের সবচেয়ে দ্রুত হারে ধনী হওয়া যায় কারণ তার প্রমাণ হচ্ছে যে মাথা পিছু আয় কিন্তু আপনার দুই হাজার আটাত্তর ডলার বলে দিচ্ছে কারণ হচ্ছে যে একটা লোকের যদি একশো টাকা আয় হয় আর একটা লোকের যদি শূন্য টাকা আয় হয় দুইজন মিলে গড় আয় তো পঞ্চাশ টাকা হয় তাহলে খেয়াল করেন যে নিম্ন নিম্ন মধ্যবিত্ত এবং সরকারি হিসেবেই বলছে যে দারিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে বিশেষ করে ঢাকা বিভাগের মতো যেখানে সবচেয়ে বেশি সরকারি বিনিয়োগ হয়েছে বলে দাবি করা হয় আবার আপনি যদি খেয়াল করেন যে এই যে কাজটাগুলো করা হচ্ছে কিন্তু কোনো রকমের কোথাও কিন্তু আপনার এই প্রতিষ্ঠান আপনি খেয়াল করেন যে ঋণ খেলাপির কথা কিছুক্ষণ আগে বলা হলো যে আপনি একের পর এক সুবিধা দেওয়া হয়েছে কিন্তু প্রথমে সুবিধাটা দেওয়া হয়েছে বলা হয়েছে কি এতে ঋণ খেলাপি কমে যাবে আমি আর এখন হিসাবও রাখি না কারণ আমার মনে আছে সাবেক অর্থমন্ত্রী যখন এই কথা বলেছিলেন তখন বাইশ হাজার কোটি টাকা ঋণ খেলাপি ছিল এখন এক লাখ পেরিয়ে কত হয়েছে যেমন হচ্ছে যে আমাদের এর এর একশো বিলিয়ন হয়ে গেছে ঋণের মাত্রা এর সাথে যদি ব্যাংক খাতের চিন্তা করেন আবার চিন্তা করেন যে টাকা যেভাবে মানুষের হাতে আসছে এবং টাকার ছাপতে হচ্ছে এবং মানুষ কিন্তু প্রচুর পরিমাণে নোট নিয়ে যাচ্ছে তার মানে ব্যাংক খাতের মধ্যে আবার ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ব্যাংকের দুয়ারে দুয়ারে যে আমাকে আমার সঞ্চিত অর্থ ফেরত দাও কিন্তু পাচ্ছে না তার মানে হচ্ছে যে একটা আপনি এইখানে যেটা পার্থক্যটা করতে হবে সেটা হচ্ছে যে প্রতিটি স্তরে অর্থাৎ স্থানীয় পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে একটা আপনার তৈরি হয়েছে একটা আপনার এই বক্রাবদি এবং তাদের কিন্তু সীমা আছে এখানে প্রশাসনের লোক আছে এখানে আপনার আর রাজনীতিবিদরা আছেন এবং এখানে ব্যবসায়ীরা আছেন আপনি যে শুরুটা করলেন সেই জন্যেই কিন্তু একটা প্রতিষ্ঠানের প্রধান দাবি করছেন যে ওই রাজনীতির সাথে সম্পর্ক আছে কারণ এই ভগীরা এবং যেটা একাডেমিকরা এখন বলছেন ওয়ান পার্টি ডমিনেন্ট স্টেট এবং সেটা যদি আপনি খেয়াল করেন তখন কিন্তু নির্বাচন কমিশনও তাই বলছে যে ভোট আসলো কি না আসলো সেটা কোনো ব্যাপার না তো রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে কিন্তু আবার আরেকটি জিনিস খেয়াল করেন বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করারও কিন্তু যুক্তরাজ্যে যেটা হচ্ছে প্রত্যাহার করছে অনেকে বাংলাদেশের নাগরিক এখান থেকে সরি এই যে একটা জায়গায় আমি আপনি বসে আছি যেখানে আমাদের বর্তমান কাজ হচ্ছে যে আগামীর ভবিষ্যৎ নির্মাণ করা সেটা হচ্ছে সেই জায়গায় মানে আমরা তো স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্নের বাস্তবায়ন দেখতে চাই জি আমরা শেষের দিকে সো কনক্লুডিং এবং সংকট এখন যেটা আছে সেটা আসলে আদৌ মোকাবেলা করা সম্ভব হবে কিনা এই রাজনৈতিক কূটনৈতিক অবস্থা বজায় রেখে আমি বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক সংকটের কথা বলছি এবং তার জন্য যদি আপনাদের দুজনেরই কোনো বিশেষ পরামর্শ থাকে আশু মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদী ডক্টর মসজিদ না সমস্যার পথ পেতে হবে কারণ একটা জাতি এইভাবে পথে ঘাটে এক জায়গায় থেমে দিয়ে শেষ হবে না নিশ্চয়ই ভিতরে রেজিলিয়েন্ট পাওয়ার আছে সেই রেজিলিয়েন্ট পাওয়ারকে উজ্জীবিত রাখতে হবে বা করতে হবে সেইটা করার জন্যে আসলে ওই যে আমরা বলি সারা বছর আপনি কি খাওয়া দাওয়া করলেন এইটার একটা ঠিক করার জন্যেই কিন্তু রোজার মাসে রোজা রাখা হয় যেটা টোটাল একটা রিভিশান টোটাল একটা শারীরিক এ হয় এই জাতির বা এই সময়ের সকল জায়গায় সকল সময় দেখে গেছে ওই মাঝখানে একটা রেমেডির একটা জায়গা থাকতে হবে কারণ এটা রেমেডি না করলে বিদ্যমান অবস্থা এটা হবে না যেমন আমি ব্যাঙ্ক কমিশনের কথাটা বলতে পারি ব্যাঙ্ক কমিশনের কথা কিন্তু মোহিত স্যার দুই তিন বছরের বাজেটে বক্তৃতায় না তারপরে এটা হাওয়া হয়ে গেল বিদ্যমান ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বলি আর যার বলি সে তো বিদ্যমান ব্যবস্থায় এই ব্যাংকের ঠিক করতে পারবে না এখানে প্রথমে এসেই প্রথমে জানতে হবে একটা কমিশন করে নিরপেক্ষভাবে আমি বলছি নিরপেক্ষ কথাটা এই জন্যই বলছি যে তার এমন পাওয়ার থাকবে এবং সে জিনিসগুলোকে বলবে পরিষ্কার প্রত্যেকটা পার্টি বলবে তুমি টাকা নিছো কোথায় রাখছো জানো তুমি এই ব্যাংকে তো কত টাকা নিছো কারে দিছো জানাও এবং এটাই এতদিনের মধ্যে ইয়ে করবে এরকম ধরনের একটা থার্ড পার্টি একটা মানে এ ছাড়া এই বিষয় থেকে বিদ্যমান অবস্থা দিয়ে বিদ্যমান ব্যবস্থাপনা দিয়ে এটা এটা সমাধান হচ্ছে না আর কি যেমন এই আমরা ফরেন কারেন্সির রিজার্ভের মানে ইয়ের সাশ্রয়ের কথা বলছি সাশ্রয়টাও হচ্ছে কী করে আমি তো আরও খুলে দিচ্ছি পদ্মা সেতু আপনি বানালেন কিন্তু আপনি পদ্মা সেতু টোল আডাইটা কেন বাইরের লোকেরা দিলেন সে তো ওর একটা শীর্ষা তাই যাই হোক কম হোক বেশি হোক সে তো ডলারে নিয়ে যাচ্ছে এ ডলারটা তো আমার কাছ থাকতে পারত এটা তো আমি নিজেই করতে পারতাম এগুলো কেন দিচ্ছেন তারপরে আপনি শিক্ষা এবং স্বাস্থ্যতে মোটেই বিনিয়োগ বাড়াচ্ছেন না বা ভালো করছেন না শিক্ষায় ভালো বিনিয়োগ হলে হতো কি আমার দক্ষ জনবল বিদেশে যেত আমার পয়সা থাকতো বিদেশিরা আমার এখান থেকে পয়সা নিয়ে যেতে পারতো না শিক্ষায় কিন্তু আমি ডলার সেভ করবার একটা বড় উপায় মনে করি এখানে অবিলম্বে নজর দেওয়া উচিত একই অবস্থা শাস্তে শাস্তে কত লোক বাইরে যাচ্ছে সাথে পয়সা খরচ হচ্ছে এইটাকে আমার পয়সা আমার ভিতরে কিন্তু আমি রাখতে পারি হ্যাঁ এটা ওই মস্তিদ আইসকে সাতাশি টাকা না পার্কে দুইশো টাকা পরশু দিন একটা রেস্ট্রিকশান দিলাম এইটা দিয়ে না আমাকে একটা দীর্ঘমেয়াদী প্ল্যানে যেতে হবে যে আমার ফরেন কারেন্সি যেন নিশ্চিতভাবে আসে এবং আমার লোক বল যেন আমার এখানে কাজ পায় কাজ করে এ করে এখানে বিদেশি রাইসে যেন দশ বিলিয়ন ডলার বা নয় বিলিয়ন ডলার যেন প্রতি বছর না নিয়ে যায় এখানে আমার সাশ্রয় করার যথেষ্ট প্রয়োজন আছে দরকার আছে একই সাথে স্বাস্থ্যের ব্যাপারে এবং আমি ওই নামকা কি বলে সোশ্যাল সেফটি নেটের নামে ওই দরিদ্রকেই শুধু দরিদ্রই রাখতেছি আমার উচিত হচ্ছে ওর কিছু পয়সা কাটিয়ে ও অন্তত দশজন লোকের কর্মসৃজন করা ওই ফ্যামিলিকে কর্মযোগী করা তৈরি করে তোলা তাহলে আমার মাল্টিপ্লাই উপকার পাবো তা সুতরাং এই যে বিদ্যমান এই জোড়াতালি দেওয়া মানে এদিকে চাল ওদিকে ঘোরানো এ করার এ করার পথ থেকে আমি মনে করি যে একটা ড্রাস্টিক

এবং সমাধান আছে মনে করে আমি ঠিক আছে আমার ইচ্ছা মতো বা আমার সুবিধা মতো খারাপ যতখানি করি সমাধান তো এক সময় করাই যাবে সমাধানের চিন্তা পরে করি যদি সেটা হয় না সেটাই আমি আসছি সেটা হচ্ছে যে প্রথম প্রথম ফরেন্সিক অডিট করেন আমদানি রপ্তানি মাধ্যমে কারণ প্রত্যেকটা ডাটা কোম্পানির আছে বাংলাদেশ ব্যাংকে এন এ আছে তাহলেই বাজারে সিগন্যাল যাবে কেন এখন পর্যন্ত আইএমএফও বলেনি বাংলাদেশ ব্যাংকও বলেনি তাহলে ফরেনসিক অডিট করেন তাহলেই তো বোঝা যাবে যে কে কে পাচার করেছে ফরেন্সিক অডিট করেন তাহলে এক দুই নম্বর হচ্ছে খোলা বাজারে যেটাকে কার্ব মার্কেট বলে সেখানে কেন চাহিদা আছে চাহিদা না থাকলে তো কেউ বিক্রি করছে না তার মানে একজন লোকের যদি ডলারের দাম চল্লিশ টাকা বেড়ে যায় তাহলেও কিন্তু তার অসুবিধা নেই তাহলে এই হাওলা এবং হুন্ডি কে কে করছে এই তালিকা তো আমাদের সমস্ত গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবার কাছে আছে আপনি দ্বিতীয় কার মার্কেটে তৃতীয় তাহলে আপনি ডলারের বাস বুঝছেন কে কে করেছে পরিষ্কার তালিকা কারণ এগুলো তো সব কাগজপত্রের মাধ্যমে হয়েছে তিন আসেন রাজস্ব আদায় রাজস্ব আদায় তাহলে আমাকে বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি এইখান থেকে রাজস্ব আদায় করে ভা ব্রিটেনের শিল্পায়ন করে থাকে সেটা কি করেছে সেই জন্যে সবচেয়ে তার জন্য একটা আমলাতন্ত্র তৈরি করেছে এবং তাকে সবচেয়ে পাওয়ার দিয়েছে যার ফলের নাম হচ্ছে কালেক্টরেট তাহলে আমাকে বলেন বাংলাদেশের কোনো এনবিআরের চেয়ারম্যান ইনক্লুডিং মুজিদ ভাই কেন আপনার তহসিল অফিস যেটাকে আবার ওনার কাছে নিয়ে যাবেন না না উনি ভূমি উপসহকারী কর্মকর্তার কার্যালয় আপনার ইউনিয়ন পর্যায় পর্যন্ত আছে অর্থনীতির প্রবৃদ্ধির ধারা যদি এটা হয় এবং বাংলাদেশের মাথাপিছু আয় যদি এত হয় তাহলে কেন আপনার রাজস্ব আদায় অফিস ইউনিয়ন পর্যায় পর্যন্ত নাই এবং এটা করতে আপনার কোনো অসুবিধা নেই কারণ হচ্ছে যে আপনি বিশ্ববিদ্যালয়গুলোকে ছয় মাসে ট্রেনিং দেন এবং আপনি এটা করতে পারবেন তাহলে রাজস্ব তাই গেল এটা হচ্ছে আমার চার নম্বর পাঁচ নম্বর আপনি আসেন আপনি খেয়াল করেন প্রধানমন্ত্রী বলেছেন যে আমি সবাইকে পঞ্চাশ লাখ লোককে আড়াই হাজার করে দিতে চাই কোনো ডিসি সাহেব কিন্তু ৩৫ লাখ বলেননি আপনি বলছেন স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ কিন্তু সুরক্ষা অ্যাপে কাজ করেছে স্মার্ট বাংলাদেশ পাসপোর্টে কাজ করেছে যখনই আপনার অর্থ দেয়া হয় তখন কিন্তু স্মার্ট বাংলাদেশ কাজ করে না তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই যে তালিকা এই তালিকা করার জন্যে দুই সালে তালিকাটা শুরু হয়েছে তিনশো কোটি টাকা বাজেট সেইটা সাতশো কোটি টাকা গেছে তাহলে আপনার যে এই যে যে ডাটাটা করতে হবে পভার্টি ম্যাপিং যাকে আপনি টাকা দেবেন তা আপনি যদি এনআইডি সাকসেসফুলি করতে পারেন তো তাকে দায়িত্ব দেন যে আমাকে এরা কিন্তু সাতশো আঠাশ কোটি টাকা নিছে এবং আপনি চিন্তা করেন এই সামাজিক নিরাপত্তা জাল কেউ সরকারও জানে না যে এটা সংখ্যা কত কেউ বলবে আশিটা কেউ বলবে একশো বিয়াল্লিশটা তাহলে এখানে কিন্তু অর্থ ব্যয় হচ্ছে তাহলে অর্থ ব্যয়টা হচ্ছে তাহলে আপনি সেইভাবে টাকাটা ব্যয় করেন পঞ্চমত আমাকে দেখান বাংলাদেশ সরকার যতগুলো আমরা এ পর্যন্ত যখনই এই ধরনের সংকটের মধ্যে পড়েছি তখন আমরা শুধু বহুপাক্ষিক সংস্থার কাছে যাইনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা অন্য কাছে আমরা কিন্তু অনেকগুলো দেশ থেকে সহায়তা পেয়েছি তাহলে তেলের ক্ষেত্রে কারণ আমাদের পেমেন্ট ক্রাইসিস হচ্ছে তাই না আমাদের অর্থ জ্বালানি মন্ত্রী বলছেন যে তিরিশ হাজার কোটি টাকা বাকি আছে তাহলে আমার যদি আন্তর্জাতিক সম্পর্ক এত ভালো হয় তাহলে তো আমি ডেফার করতে পারি অথবা এটা করতে পারি তার মানে আন্তর্জাতিক আমি মনে করি যে রাস্তাগুলো খুব পরিষ্কার কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি কি বকরার মাধ্যমে থাকবেন না আসলে জনগণের সরকার হবে এবং জনগণের সরকার হলে বাংলাদেশের যে লক্ষ্যের কারণে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে সেই সরকার হলে কিন্তু ফরেনসিক অডিট কাউকে তো বাঁচানোর কিছু নেই তারপর হচ্ছে কার্ড মার্কেটে কে আপনার টাকা পাঠাচ্ছে পাচার করছে বা হচ্ছে যে আপনার রাজস্ব আদায় তো সবাই ওয়েলকাম করবে যে ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাওয়া এখানে কিন্তু সরকারি চাকরিও তৈরি হবে তারপরে হচ্ছে যে আপনার আন্তর্জাতিক সম্পর্ক যদি এত মিত্র থাকে তাহলে আমার সাথে যদি পশ্চিম এশিয়ার বিশেষ করে যারাদের থেকে তেল হয় এল হয় সেখানে জি টু জিডি তাহলে আমার তো আমার আমার এটা কাজ করতে হবে কিন্তু খেয়াল করেন তার বিপরীতে কি হচ্ছে আপনি এল কে ব্যক্তি খাতে দিয়ে দিচ্ছেন জি টু জির মধ্যে নাই। তা আমার প্রশ্ন হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ের সমাধানের রাস্তা আছে প্রশ্ন হচ্ছে একটাই এবং একটাই সেটা হচ্ছে আমরা সেই রাস্তায় হাঁটব কিনা রাস্তায় হাঁটতেই হবে রাস্তায় হাঁটতেই হবে সমাধান অবশ্যই আছে এবং অবশ্যই সমাধান পেতে হবে কারণ আমরা অনেক রক্তের বিনিময়ে এই দেশের এই স্বাধীনতা এবং সেটা ইয়ে করছি যেমন ওই যে তেলের কথা বললেন যেটা আর কি এখানে আমি শুধু ছোট্ট দুটো পয়েন্ট ছোট্ট করে ছোট্ট করে বলে দেই শেষ করে দেই সত্তরের দশকে বা আশির দশকে যখন এই তেলের সংকট বয় হয়েছে তখন কিন্তু অনেক দেশ আমাদেরকে মধ্যপ্রাচ্য বা আরও অনেকে কিন্তু আমাদেরকে এমনকি জাপান আমাকে ডেট রিলিফ গ্রান্ট দিয়ে আমাকে সাহায্য করেছে আমি সেই সাহায্যের দিকে কেন দেখাচ্ছি না তাকাচ্ছি না আমি না করে কেন আমি আরও বেশি ইয়ে হয়ে যাচ্ছি বুরুনেয়ের সাথে আমার উনিশ সালে দু সালে এবং দুই হাজার পঁচিশ সালে বাইশ সালে রীতিমতো এমইউ সাইন করা আছে যে আপনার তেল লাগলে এ লাগলে আমাদের সাথে নেবেন সে একটা সারপ্লাস দেশ সে আমার একটা বন্ধু প্রতিম দেশ আমি তার সাথে চুক্তি করতেছি কিন্তু আমি ওই পথে যাচ্ছি না আমি ওই কোথায় এলএনজি কোথায় ওই অন্য দেশে কাঁদতেছি এইগুলো আর কি এই জিনিসগুলো আত্মবিশ্লেষণের প্রয়োজন অনুষ্ঠানের শেষ প্রান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতমে লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন প্রফেসর ডক্টর আশাদুল মোহাম্মদ তিতিমির এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্যে দর্শক আমার অতিথিরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং খুব জ্ঞান গর্ব আলোচনা করেছেন আমি বলবো আর ওনারা যেটা বলছেন যে একটা বখরা সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে মূলত যে কারণে সেটা হচ্ছে এখানে একটা ওয়ান পার্টি ডোমিনেন্স তৈরি হয়েছে রাজনীতি অর্থনীতি কূটনৈতিক সম্পর্ক সামাজিক ক্ষেত্র সকল ক্ষেত্রে একটা পার্টি একটা গোষ্ঠী সব কিছু নিয়ন্ত্রণ করছে এবং ওনারা যেটা বলছেন যে এগুলো সমাধানের জন্য জাতীয় ঐকমত্য দরকার প্লাস্টিক অ্যাকশান দরকার অর্থনীতির কথা বলতে গিয়ে বলছিলেন একজন যে এখানে চাপ আছে চাপ থেকে ঝুঁকি তৈরি হয়েছে ঝুঁকি থেকে সংকট আছে আমি ওনার কথা ধার করি রাজনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রেই একই অবস্থা দেখতে পাই চাপ ঝুঁকি এবং সংকট এবং সেখানটাতেই আসলে পতনটা যেটা অর্থনীতির পতন বলি অন্যান্য ক্ষেত্রে পতন বলি পতনটা অনিবার্য হচ্ছে কিন্তু সমাধানও আছে ওনারাই বলছেন দুজনেই এই বিষয়ে একমত কিন্তু সমাধানের পথে আমরা হাঁটব কি না হেঁটে সামগ্রিক সমস্যার সমাধান আমরা করবো কি নাকি সমাধানটাকে যতক্ষণ ঠেকিয়ে রেখে নিজস্ব স্বার্থটা আদায় করা যায় সেই পথে আঁটবো যদিও শেষ পর্যন্ত আসলে নিজস্ব স্বার্থটাও রক্ষা করা সম্ভব হবে কিনা সেটাও কিন্তু একটা বড়ো প্রশ্ন আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা